নমস্কার, আমি বৃতি চৌধুরী। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ কবিতাটি শোনাচ্ছি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ভাগ করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টপ গিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুলে খুলে রাঙা ধুলো গুড়ে আসে। সন্ধ্যে হলো, সূর্য নামে বাজে, এলিম যেন জোড়া দিঘির মাঠে। ধুধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ। ভাবছো এলেন কোথা, আমি বলছি ভয় পেও না মা গো, ওই দেখা যায় মনে নদীশ্বতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে। আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় থেকে দিঘির ধারে ওই যে কিসের আলো। এমন সময় হারে রে 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 রে, ওই যে কান আসতে যে ডাক ছেড়ে, তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছ মনে। বেয়ারা গুলো পাশের কাঁচা বনে পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন তোমায় বলছি ডেকে আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গজে যাওয়ার ফুল, আমি বলি দাঁড়া খাবারদার, এক পাগে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেবো তোদের সেরে। শুনে তারা রং ফুরিয়ে উঠে চেঁচে উঠল, তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে। ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা। কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়লো কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে। আমি তখন রক্ত মেঘে এনে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় করে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশায় হতো তা না হলে, রোজ কত কি ঘটে যা তাহা, এমন কেন সত্যি হয় না, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো